বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম ভাইদেরকে আমার সালাম এবং অন্যান্য ধর্মের ভাইদেরকে আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করে আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1000 বর্গফুট ছাদে আপনার কি পরিমাণ রড, সিমেন্ট, বালু এবং মোট খরচ কত হবে সেই বিষয়টি আমরা একটা মোটামুটি আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যারা ছাদ ঢালাই করবেন বা ছাদ ঢালাই করার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ছাদ ঢালাইয়ের সময় কি কি বিষয় লক্ষ্য নিয়ে এবং আপনার মালামাল কি পরিমাণ লাগবে এই আপনার আজকের ভিডিও থেকে আপনি পুরোপুরি পাবেন। তো আমি বিশ্বাস করি আপনি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন, তাহলে আপনি এখান থেকে অনেক চমৎকার চমৎকার কিছু আইডিয়া আপনি পাবেন যেটি আপনার বাস্তব জীবনে আপনি কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনা আমরা শুরু করি। বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা ছাদ ঢালাইয়ের আমরা একটা প্র্যাকটিক্যাল আমরা আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আপনারা যারা ছাদ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিল্ডিং করার প্রস্তুতি নিচ্ছেন বা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্যই মূলত আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা মনোযোগ দেখেন আমরা কিভাবে একটি ছাদ ঢালাই করি বা কাজ করি বা ছাদ ঢালাইয়ের সময় কী কী লক্ষণীয় বিষয় আছে বা ছাদ ঢালাইয়ের সময় কী কী আমরা ভুল করে থাকি বা যেসব ভুলের কারণে আমাদের অনেক বড় আমাদের ক্ষতিগ্রস্ত হয় বা দেখা যায় ছাদ ঢালাইয়ের পরেও কিছু লিকেজ হয় বা অনেক সময় ছাদে পানি জমে থাকে বা আপনার বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আমরা এই ভিডিওটা দেখব যে আসলে কীভাবে আমরা সঠিকভাবে আমরা ছাদ ঢালাই করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রথমে লেভেল করেছি ছাদ ঢালাইয়ের সময় ভাইব্রেশন। ছাদ ঢালাইয়ের সময় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটি ভাইব্রেশন। আপনার ভাইব্রেশন দিতে হবে নিয়মিত। তবে ভাইব্রেশনের বিষয় হচ্ছে এরকম ভাইব্রেশন হচ্ছে আপনার মনে করেন একটা ভাইব্রেশন দিলে আপনার মালগুলা সহজেই আপনার রডের মধ্যে চলে ভিতরে চলে যায়। আপনার অনেকেই দেখা যায় কি আপনার বাঁশ দেওয়া, কঞ্চে দেওয়া, রড দিয়ে বিভিন্নভাবে আপনার কম্প্যাকশনটা করে, সেটা কিন্তু হয় না, পুরোপুরি হয় না। ভাইব্রেশন দিলে আপনার অল্প সহজেই আপনার মালটা আপনার জায়গা মতো পৌঁছে যায়, তখন মালটা খুব সুন্দর হয়, ডালাইটা পারফেক্ট হয়, ডালাইয়ের ভিতরে হানিকম হয় না, যেটা আপনার ভাইব্রেশন না দিলে এই হানিকমটা হয়। তো ভাইব্রেশন কিন্তু আবার এক জায়গায় ধরে রাখা যাবে না, অনেকেই দেখা যায় রডের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে, এতে দেখা যায় কি আমাদের রডগুলো আপনার পজিশন নষ্ট হয়ে যায়, রড লড়ে যায়। যে কারণে সুতরাং আমাদের ভাইব্রেশনটা এক জায়গায় ধরে রাখা যাবে না, আমরা সহজেই তাড়াতাড়ি করে আমরা সেটা সরিয়ে নিব, আমরা দিব আবার ভাইব্রেশন দিব এবং তাড়াতাড়ি সরিয়ে নিব, এভাবে আমরা ভাইব্রেশনটা দিব। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা পিলারের গুঁড়িতে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আমরা গ্র্যাটিন দিচ্ছি, কারণ দেখা যায় কি পিলারের মধ্যে আমাদের একটা জয়েন্টের মধ্যে আমরা সেই গ্র্যাটিন দিচ্ছি, সহজে ডালাটা অ্যাটাচড হয়ে যায়। এই কারণে আমরা এখানে গ্র্যাটিন দিয়ে সিমেন্টের গ্র্যাটিন দিয়ে আমরা ইউজ করেছি। এবং দেখতে পাচ্ছেন আমাদের যে মাঝখানের যে বিমটা সেটা কিন্তু কনসিল বিম বা ফ্ল্যাট ছাদের বিম, কারণ হচ্ছে এই বিল্ডিংয়ের নতুবা এই বিমগুলো আপনার ড্রয়িং রুমের উপর দিয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই বিমগুলো কনসিল বিম দিয়েছি। আর অন্য যেগুলো বিম রুমের ভিতর দিয়ে যায় সেগুলো আমরা রুমের কর্নার দিয়ে যায় সেগুলো দিয়েছি আমরা টাই বিম। আর যেগুলো বিম আপনার ড্রয়িং রুমের উপর দেয় বা বেডরুমের উপর দিয়ে ক্রস করে সেই বিমগুলো আমরা কনসিল বিম দিয়েছি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এবং এই ভিডিও শেষে আমরা আলোচনা করব, এই ভিডিওটিতে থাকবে আপনাদের খরচের পরিমাণ। আপনার ছাদ ঢালাই করলে আপনার 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাই বা 1500 স্কোয়ার ফিট বা আপনার যত স্কোয়ার ফিট ছাদ ঢালাই করেন, এই ছাদ ঢালাই করলে আপনার কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে আপনি সে নিজেই সহজে সেই হিসাবটা করতে পারেন। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সেই হিসাবটা আপনি এখান থেকে খুব সহজেই পাবেন। তো আশা করব ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে ভিডিওটি দেখতে থাকুন, আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আপনি আপনি 100% আপনি এই ভিডিওর মধ্যে আপনি সেই হিসাবের আপনার সূত্রটা আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন আপনার যে আমরা যে বেমগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বেমগুলো খুব চমৎকারভাবে আমরা বেমগুলো দেখাচ্ছি, বিম কিভাবে বাঁধতে হয় বা ব্লক কিভাবে দিতে হয় বা ইলেকট্রিক স্যানিটারি পাইপ কিভাবে টানতে হয় এই ভিডিওতে কিন্তু আপনারা সেগুলো পাচ্ছেন, সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন, অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু আমাদের সেই কাজটি করা হয়েছে, একজন দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমাদের সেই ডিজাইনের কাজটি করা হয়েছে, এবং আজকে ছাদ ঢালাই চলছে। আপনাদেরকে আমরা এখান থেকে সামান্য কিছু বা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য আপনারা আপনার কষ্ট করে আমরা আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করেছি, যাতে আপনারা সামান্যতম এখান থেকে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করব আপনাদের জন্য যেহেতু কষ্ট করে আমরা সেই ভিডিওটা বানিয়েছি, আপনারাও আমাদের জন্য একটু যদি একটা লাইক করেন বা একটা শেয়ার করেন বা আপনারা যদি একটা কমেন্টস করেন বা সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমাদের সেই কষ্টটা আমরা সহজেই বলে যাই যে আসলে আমাদের ভিডিওটা বানানোটা সার্থক হয়েছে বা আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের এখানে সার্থকতা, যে আমরা বুঝতে পারি যে না আসলে আমার কাজটা সবার কাছে পছন্দ হয়েছে, ভালো হয়েছে, তখন কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে এবং আমরা আপনাদেরকে প্রতিনিয়ত এরকমভাবে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরা আগ্রহ প্রকাশ করি। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে আমাদের একটা ছাদ করতে 1000 স্কোয়ার ফিট ছাদ, 1000 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট ছাদ করতে কত টাকা খরচ হবে। আমরা চলুন আমরা সেই বিষয়টি এখন আমরা আলোচনা করি। তো চলুন আমরা এখন আমাদের সেই বিষয়টা আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। তো বন্ধুরা, আমরা এখন ছাদ ঢালাইয়ের মালামালের একটা পরিমাণ আমরা হিসাব করব। আপনার হিসাবটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, এবং প্রয়োজন এটি বারবার দেখবেন এবং শুনবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিসাব। প্রত্যেকের জন্য এই হিসাবটি প্রয়োজন, প্রত্যেকের জন্য এই হিসাবটি কাজে লাগবে। আপনি যদি রড প্রতি কেজি বর্গফুটে আপনার লাগবে 1.45 কেজি, অর্থাৎ আপনি যদি 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করেন তাহলে আপনার রড লাগবে 1000 × 1.45, অর্থাৎ আপনার 1000 × 1.45 অর্থাৎ 1450 কেজি আপনার টোটাল রড লাগবে আপনি ছাদ ঢালাই করার জন্য। এবং সিমেন্ট লাগবে 1000 × 0.09 ব্যাগ, অর্থাৎ 90 ব্যাগ সিমেন্ট লাগবে আপনার 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করলেন। এবং বালু লাগবে 1000 × 0.3 সিএফটি, অর্থাৎ 300 সিএফটি বালু লাগবে আপনার, লাল বালু এবং সাদা বালু মিক্সার, সিলেকশন বালু মিক্সার। এবং সুরকি লাগবে আপনার 1000 × 0.5, অর্থাৎ 500 সিএফটি আপনার কংক্রিট লাগবে বা সুরকি লাগবে, ব্রিক চিপস লাগবে, যেটাই বলেন আপনি। আপনার এই হিসাব করে আপনার সেই মালটি আনতে হবে। তো বন্ধুরা, আশা করি আমাদের হিসাবটি অত্যন্ত সহজ সরল ভাষা আমি বলার চেষ্টা করেছি। এখন যদি আপনি 1200 স্কোয়ার ফিট হয়, 1500 স্কোয়ার ফিট হয়, 2000 স্কোয়ার ফিট হয়, আপনি সেই এভাবেই হিসাবটি আপনি গুণ করে এই হিসাবটি আপনি করে নিতে পারেন। আমি মনে করি এই হিসাবটি প্রত্যেকের জন্য প্রয়োজন। তো চলুন বন্ধুরা, আমরা এখন আমাদের আজকের আমরা একটা বিস্তারিতভাবে আমি আলোচনার চেষ্টা করেছি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এটি একটি লাইক করবেন, তাহলে আমরা আমাদের পরবর্তী ভিডিও করার জন্য আমরা অনুপ্রাণিত হই। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিন। এবং প্রতিদিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।